बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। एमपीओभुक्त शिक्षकदेर आबारो सुसंबाद निये हाजिर हलेन शिक्षामंत्री महिबुल हासान नौफेल। शुनुन विस्तारित। লাইভ টিভি কথা বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল। সোমবার স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, উৎসব ভাতা নিয়ে আমি নিজে থেকেই অর্থ মন্ত্রণালয়ে যাব, যাতে তা নিশ্চিত করতে পারি। অর্থের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় সব সিদ্ধান্ত নেয়। সেখানে গেলে কতটুকু অর্থ লাগবে সে পরিমাণটুকু আমরা পাব, তাই এখনই প্রতিশ্রুতি দিতে পারছি না। এখনই যদি প্রতিশ্রুতি দেই তাহলে সেটা হবে বিভ্রান্তি ও প্রতারণামূলক। আমি অঙ্গীকার করতে চাই শিক্ষকদের এ বিষয়টা আমি সরকারের যথাযথ পর্যায়ে আলোচনা করব। তিনি বলেন, এ উপমহাদেশে হাজার বছর ধরে বহমান ইসলামী ভাবধারা দেশের আলিয়া মাদ্রাসায় চর্চা করা হয়। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে মাদ্রাসায় নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকরা সাদরে গ্রহণ করেছেন। নওফেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনই শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। সরকার 1800 মাদ্রাসা ভবন নির্মাণ ছাড়াও প্রচুর মাদ্রাসা এমপিওভুক্ত করেছেন। নতুন শিক্ষা ক্যারিকুলাম নিয়ে তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের বিরোধিতার নামে অপরাজনীতি না করা যাবে না, তবে পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে তা সংশোধন করা হবে। মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এর ফলে তারা মাদ্রাসার জন্য প্রণীত পাঠ্য বইয়ের তাদের মতামত প্রদান ও অবদান রাখতে পারবেন। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় পাঠ্যক্রমের বিষয় ছাড়াও ধর্মীয় বিষয় অধ্যয়ন করে, তাই মাদ্রাসা শিক্ষার্থীরা মূলধারার সঙ্গে তাল মিলিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে বিভিন্ন ক্ষেত্রে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ প্রমুখ। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তী আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।